দাদা এখন আমার কোলে আদর খাচ্ছে নাকি বাবা? ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মিসেস পাল ব্লগারুল। অনেক অনেক ভালোবাসা। তো ফার্স্টের ক্লিপে তোমাদের মা লক্ষ্মীর দর্শন দিয়ে ভিডিও আজ শুরু করেছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, পৌষ মাসের প্রথম বৃহস্পতিবারেই হচ্ছে লক্ষ্মী পুজো হয়। তো এই মাসে লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেল। তো ভাই তো এসেছিল আগের দিন, তোমাদেরকে জানিয়েছি যে আমাদের যে মা লক্ষ্মী আছে, কড়ি, তারপর মা লক্ষ্মী সমস্ত জিনিসগুলো, ওগুলো স্নান করিয়ে আতপ দিয়ে সেটাকে মেখে রোদে শুকাতে হয়। ছেলে মানুষ, বাচ্চা যেহেতু ছোট, সেজন্য খেলার ছলে যদি নিয়ে চলে যায়, সেজন্য যদি না দেখলাম, সেজন্য ভাইকে নিয়ে এসেছি। ভাই তো তাতানকে দেখে দেখে রাখবি। আরও জামাইবাবু বললো যে তাতানকে দেখে দেখে রাখার মতো ভাই ওকে সামলাতে পারবে, সেজন্য ভাই এসছে। আর আমাদের না জলের ট্যাঙ্কটা ভীষণ নোংরা হয়ে গেছে, তোমাদের সাথে তো শেয়ার করলাম, একদম কালো হয়ে গেছে। আর পাম্পের কলগুলো খুলে জানো তো এত নোংরা পড়ছে না, মানে কি বলবো তোমাদের সাথে। তো আমি তো বা আমাদের বাড়ির কেউই নামতে পারবে না এই ট্যাঙ্কটার মধ্যে। আর ভাই যেহেতু একটু লম্বা সম্বা মানুষ আর ভীষণই রোগা, সেজন্য ভাইয়ের ওটাও নিতে পারবে। আর ভাই ভালো পরিষ্কার করো। আর যখন মানে যখন থেকে ভাই মানে একবার পরিষ্কার করেছিল, তখন থেকে ভাইয়ের টাংটা পরিষ্কার করো। তো ভাই বলো চল দিদি, চল টাংটা গিয়ে পরিষ্কার করে দিই, তোদের ভীষণ ময়লা বার হচ্ছে। তো আমারও মনে মনে ছিল যে ভাই এলে টাঙ্কিটা পরিষ্কার করাবো, তো সেই জন্য ভাই এসেছে আর এই দেখো পরিষ্কার করছে। আর ও যখনই আমার শ্বশুরবাড়ি হয়, যেখানে ফুল গাছ পরিচর্যা করো, ওই টাঙ্কি পরিষ্কার করা বলো, কোথাও দেখলো এখানে কোনো পাম্প পাইপের কোনো গণ্ডগোল হচ্ছে, ও এগুলো এসে করে। মানে ও জামাইবাবুর কাজগুলো প্রায়ই ও করে থাকে। ও প্রায় সময় আসে সাইকেল নিয়ে, বলো বাবার সাথে বলো চলে আসে। আর এই সাইডে দেখছি মাও চলে এসেছে ছাদে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন ঘড়িতে বাজে সন্ধে পাঁচটা। তো এখন শীতকালে যেহেতু দিন, সেজন্য মানে পাঁচটা বাজতে বাজতেই সন্ধে পড়ে যায় ঘরে। তো আজকেও এখন সন্ধে পড়ে গেছে অলরেডি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মী পাতা, মানে আজকে আমাদের হচ্ছে পাতে লক্ষ্মী, মানে পৌষ মাসের যে ফার্স্টে আমাদের পড়েছে লক্ষ্মী পাতা। লক্ষ্মী পাতাতে লক্ষ্মীকে স্নান করানো, লক্ষ্মীকে রোদে শুকানো। আমরাও তো পুরীতে গেছিলাম, তখন কিছু লক্ষ্মী ঠাকুর নিয়ে এসেছিলাম কিনে, যেগুলো আমাদের প্রত্যেক বছর লক্ষ্মী বাড়াতে হয়। তো সেবারের জন্য আমরাও গেছিলাম, তখন আমরা অনেক লক্ষ্মীও নিয়ে এসেছি। আর এবছর অনেক লক্ষ্মীও হয়েছে আমাদের, আগে থেকে অনেক লক্ষ্মী হয়েছে। আর এবছর না আমরা একটা পিতলের তো হাঁড়ি কিনেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। আর অলরেডি আমাদের ঘট পাল্টানো
হয়ে গেছে, মানে লক্ষ্মীর যে হাঁড়ি কিনেছি আমরা সেটা মা লক্ষ্মীকে রাখা হবে। আজকে যেহেতু সন্ধ্যেবেলায় আমাদের পাতাই থাকে সারাদিন, কাল ভোরবেলায় মা ওটাকে ভালো করে লক্ষ্মীকে মানে সুন্দর করে পরিষ্কার করে, মানে যেগুলো ধান দিতে হয় সেগুলো পরিষ্কার করে রেখে লক্ষ্মীকে রাখবে ঘটের মধ্যে। তো সেই কিছু নিয়ম আছে যেগুলো মা জানে, তারপর সেগুলো আমাকে, আমি এখন এতটা জানি না, মানে জানতে লাগে না এখনও, কারণ মা সমস্ত করে। আর আজ আমরা সত্যি সকলেই, বাড়ির সকলেই নিরামিষই খেয়েছি। তোমার দাদাভাই বললো আমাদের বৃহস্পতিবার দিন সেরকমভাবে নিরামিষ খাওয়া হয় না, তো আজকে লক্ষ্মী পাতা, তাই ভালো নিরামিষই খাই সবাই মিলে। সেই জন্য বাড়িতে আজকে দুপুরে বানিয়েছিলাম, মানে সকালের মুড়ি খাবারের জন্য বেগুনি বানিয়েছিলাম ভাই যেহেতু এসেছে, আর দুপুরে লাঞ্চে করেছিলাম ভাত পোস্ত আর ডাল আর একটা সবজির টক, আর কাকিমাদের বাড়িতে আজকে খিচুড়ি বানিয়েছিল সেটাই দিয়ে গেছিল। তো সে আমরা দুপুরে সকলে খেয়ে নিয়েছি, আর মা তো আজকে খাবে না, মা বানিয়েছিল সেদ্ধ আর পরোটার, বাবা কলা নিয়ে এসেছিলো সেগুলোই খেয়েছে। আর রাতে আজকে বানাবো একটু হালকা পাতলা করে ম্যাগি চাউমিন বানাবো গা সবজি দিয়ে, আজকে তো পেঁয়াজ রসুন এসবগুলো কিছু খাবো না, সেজন্য নিরামিষই মানে ভেজ চাউমিন বানাবো গা। ভাইও আছে সেই জন্য সন্ধ্যেবেলায় খাওয়া হবে, আর রাতে কী বানাবো সেটাও তোমার সাথে শেয়ার করবো। তো কাবলি চানা এনেছে সেটাকে সেদ্ধ করে রেখে দিচ্ছি, কাবলি চানা করবো আর রুল ময়দা দিয়ে ভালো করে মুচমুচে করে খাস্তার মতো লুচি করবো। এই হচ্ছে আজকে রেসিপি, তো আশা করি সকলের ভালো লাগবে, কিন্তু দেখবে তোমরা পুরো ব্যাপারটা। আর চলো এখন নিচে গাই চাউমিন বানাবো গা। এখন বানাচ্ছি চাউমিন সন্ধ্যেতে, তা বললামই তা যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার সেই জন্য কোনো কিছু আঁশ জাতীয় জিনিস খাইনি, আর এখন বানাচ্ছি একটু চাউমিন। তো ফার্স্টে আমি একটু আজকে আলু দিয়েছি, মানে আলু দিয়েই করব, সেদিন আলু ছাড়া করেছিলাম ভালো লাগছিল না খেতে এতটা। আর আজকে করবো আর রাতে বানাবো কাবলি চানার, মানে আলু ছাড়া কাবলি চানা একদম লাগা লাগা তরকারি মতো, একদম পুরো একদম কষা কষার মতো, আর বানাবো ওই পুরি, এই দিয়ে আজকে রাতের খাবার হবে। আর এখন আলুটা ভেজে নিচ্ছি, আর দেবো এখানে আছে বাঁধাকপি আর আছে মেথি শাক এটাই দিয়েছি, আর এখানে আছে বিমশুটি, গাজর আর আছে ক্যাপসিকাম, আর এখানে আছে একটা ম্যাগি মশলা আর একটা লঙ্কা দেবো, আর এখানে আছে যে ম্যাগির মধ্যে মশলাগুলো ছিল সেগুলো দেবো, আর এখানে আছে ভিনিগার, এখানে আছে রেড চিলি সস, আর এখানে আছে সোয়া সস, আর এখানে আছে টমেটো সস। তো এই দিয়ে আজকে বানাবো, তো চলো এখন ঝটপটভাবে বানিয়ে নিই, কীভাবে বানাচ্ছি তোমরা ফুল ওয়াচ করো। এদিকে আমার চাউমিন বানানো কমপ্লিট হয়ে গেছে, আর আমরা পাঁচটা বাটিতে নিয়ে নিয়েছি, তো পাঁচজনে আছি আমরা খাবো, আমি, ভাই, দিদি ভাই, তাতান আর হচ্ছে বাবা। মা তো আজকে খাবে না, এই সকল তোমাদেরকে ফার্স্টে শেয়ার করেছি। আর খেতে কিন্তু জাস্ট মানে অসাধারণ হয়েছিল, সত্যি বলছি, মানে ভাই আর বলছিল সত্যি খেতে খুব সুন্দর হয়েছে। তুমি কি খাচ্ছো? আর এদিকে চলে এসেছি এখন এই যে খেতে, আর তাতানকে জিজ্ঞেস করি চলো কি খাচ্ছে, ও ফুচকা খাচ্ছো, এটা কি বটে? আচ্ছা আচ্ছা, তো খাও, এই দেখো।
এই সন্ধ্যেতে টিফিন করার পর এখন চলেছি রাতে ডিনার বানাতে। তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি কিন্তু কাবলি চানা অ্যাড করব। কাবলি চানাটা অলরেডি আগে সিদ্ধ করে রেখেই দিয়েছি আমি, আর এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে এটাকে সার্ভ করব। আর খেতে সত্যি বলছি আজকে রান্না যেহেতু নিরামিষ ছিল, তাও সত্যি বলছি রান্নাগুলো খেতে কিন্তু খুব অসাধারণই হয়েছিল, সত্যি খেতে খুব ভালো লাগছিল। তো তোমরাও চাইলে এরকম করে খেতে পারো। আর লাস্ট মোশনে আমি একটু ধনে পাতা অ্যাড করে দিয়েছি, আর এরপর আরো ভালো লাগছিল, খেতেও সুন্দর কিন্তু দারুণ, মানে স্মেলটা যেহেতু শীতকাল যেহেতু এখন ধনে পাতা অ্যাভেলেবেল পাওয়া যায় না, খাবারগুলো খেতেও কিন্তু দারুণ লাগছিল। তো গাইস এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার, ফুলকো ফুলকো ছোলা বাটারা, আর হচ্ছে এই যে কাবলি চাটার একটা মানে কষা কষা সবজি। তো খেতে কিন্তু আমার মানে দারুণ লেগেছে, একদম মন ছুঁয়ে গেছে, যে সত্যি বলছি খাবারগুলো খেতে খুব সুন্দর হয়েছিল। আর এইখানে আজকে মানে রাতের ডিনারটা মানে শেষ করব। আর তোমাদের সাথে কিন্তু এখনও ফুল ভিডিও ওয়াচ করো, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস। তো এখন খাচ্ছি, তো ভাই তাতান তারপর বাবা ওনারা খেয়ে নিয়েছে, আর এখন আমি দিদি ভাই আর মা আমরা তিনজনে মিলে খাচ্ছি আর বকবক করছি। খাবার টাইমে যদি একটু গল্প হয়ে যায় আরও খাবারগুলো জমে যায়। আর এখন আমি এই যে থালাটা উপরে নিয়ে নিয়েছি, কারণ জানো তো আজকে আমার শরীরটা মানে একটু খাটাখাটনিটা বেশি হয়ে গেছে, সেজন্য মানে এই ঘাড়টা নামিয়ে খেতেই পাচ্ছি না, মানে একটু কষ্ট হচ্ছে যে এতটা ঘাড়টা মানে ঘাড় নামিয়ে খেতে গেলে মনে হচ্ছে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তা ভাবলাম যে হাতে তুলেই খাই, সেজন্য হাতে তুলেই খাচ্ছি, আর ওই সাইডে মা খাচ্ছে আর দিদি ভাই, আর এখন আমিও খেয়ে নিচ্ছি। আর খাবারগুলো খেতেও আমার খুব ভালো লাগছিলো, আর সত্যি বলছি গরম গরম ছিল, আর তার মধ্যে না আমি অনেক তাড়াহুড়োর মধ্যে খাচ্ছি, কারণ তাতান এক সাইডে ভীষণ কান্নাকাটি করছে যে ও যেহেতু ভাই যেহেতু ওকে ওপরে নিয়ে চলে এসেছে আর এখনও আমি নিচে খাচ্ছি, সেজন্য ভীষণ কান্নাকাটি করছে। আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তাতানকে ডাল রুটি খাইয়ে দিয়েছি, আর আমরা করেছিলাম কাবলি চানার তরকারি, আর করেছিলাম ওই যে ছোলা ভাটুরে, এই দিয়ে আজকে রাতের ডিনার করেছি, আর ছিল মিষ্টি। তো এই দিয়ে রাতের ডিনার হয়ে গেছে, আর তাতানা চলে এসেছে, তাতানা এখন আমার কোলে আদর খাচ্ছে নাকি বাবা। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য একটা ব্লগে। ততক্ষণ তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সো সকলকে বাই, লাভ ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট। বললো ইমি আছে তো, বলে দাও গুড নাইট। গুড নাইট বলে দাও, মিমি আছে, মিমিরা দেখবে তখন বলবে দাদা নো ইটস এ গুড বয়, বলে দাও গুড, আর গুড নাইট ভালো করে বলে দাও, বাই বাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, বাই। একটা হাম্পু দিদা মাকে।